আবদুল্লাহ আল মামুন তিনি বলেছেন আমি একজন তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরিজীবী আমার তিন লক্ষ টাকার ঋণ রয়েছে যেগুলো পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে এমন তো অবস্থায় আমি বিয়ে করব নাকি ঋণ পরিশোধ করে পরে বিয়ে করব। সঠিক সিদ্ধান্ত নিতে আপনার মূল্যবান পরামর্শ কামনা করছি ভাই আবদুল্লাহ আল মামুন ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন আপনি এখানে করলেন আমরা বলবো প্রথমেই যেটা রেকমেন্ডেড ইসলামে সেটি হচ্ছে আপনি ঋণ শোধ করার জন্য পর্যাপ্ত কার্যক্রম গ্রহণ করবেন আর পাশাপাশি বিবাহটাও করবেন যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্রুত বিবাহ করার জন্য যুবক শ্রেণীকে বা তরুণদেরকে নির্দেশনা দিয়েছেন বলেছেন ইয়া আমার সারা মানিস তথা আমিন কুমুল ব্যাতে ফেলিয়াতে যুবকেরা তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয়াহু আগাদ্দুল বাসর ও আহসানুল ইল কারণ এই বিবাহ তার দৃষ্টিশক্তিকে বা দৃষ্টিকে মেয়েদের দৃষ্টি থেকে সংযত করে রাখার জন্য অধিক উপযোগী এবং এটা তাদের লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার থেকে হেফাজত করারও অধিক উপযোগী আর যারা সামর্থ্য রাখবে না তাদের জন্য তিনি বলেছেন অমান্লা মিয়াস্তাতলা হেবে সোম যাদের এই বিবাহের সামর্থ্য নেয় তারা যেন সৌম রাখে লাহু আল্লাহুইজা তাহলে এই সিয়াম রাখাটা এই সুন্দর অভ্যাসটা এই সুন্দর ইবাদতটা তার আখলাকের জন্য একটা রক্ষা কবচ হবে তার আখলাককে অবৈধ যে কোনো সংসর্গ প্রণয় কিংবা যৌন লিপসা লালসা কিংবা গাছ থেকে তাকে রক্ষা করবে এটি রসুলসাল্লা সাল্লাম বলেছেন ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবকরা তরুণরা আজকাল বিবাহ দেরি করার কারণে তারা অনেক খারাপ কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাচ্ছে তো যেটা একটা অশনী সংকেত এবং যেটা আল্লাহ তালা কখনোই অ্যালাউ করেন নাই কোনো অবস্থাতে অ্যালাউ করেন নাই ফলে আমাদের তরুণদের এবং তরুণীদের দ্রুত বিবাহের ব্যবস্থা করা এটা খুব জরুরি আমরা বলবো যে তরুণরা অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করবে এখন যদি কিছু ঋণ থাকে তিন লক্ষ ঋণ যে খুব বড় ধরনের ঋণ তা নয় যদিও আপনার অনেক সময় লেগে যাবে বলেছেন এমত অবস্থায় আপনার জন্য বিয়েটা রেকমেন্ডেড তবে যদি এমনটা হয় যে আপনি আগামী ছয় মাস যদি ভালো করে পরিশ্রম করে আরও কিছু এক্সট্রা জব করে আপনি দ্রুত ঋণটাকে শোধ করতে পারেন তাহলে আমরা বলবো ছয় মাস ধৈর্য ধরুন ঋণটা শোধ করুন তারপর বিবাহ করুন তাহলে আমরা প্রথম বলবো আপনি দুটোর মধ্যে সম্মিলন করার মধ্যে কোনো সমস্যা নেই যে ঋণ শোধ করতে থাকলেন আবার বিবাহ করলেন তবে যদি চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে ঋণটা শোধ করা যায় তাহলে ঋণ শোধ করাটা উত্তম তারপরে বিবাহ আর যদি লং টাইমের জন্য এটা তৃতীয় প্রস্তাবনা যদি লং টাইমের জন্য ঋণ আসলে শোধ করা শোধ করতে হবে লং টাইম লেগে যাবে এবং অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব কোনো নয় তাহলে বিবাহকে আপনি বিলম্বিত করবেন না বিবাহ করবেন এবং বিবাহের মধ্যে বেশি খরচ করবেন না যাতে ঋণ আরও বেড়ে যেতে পারে এটাই আপনার জন্য আমাদের পরামর্শ